আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাই সংবাদে সঙ্গে ছিল দেব হোসেন। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল পাউডার সংবাদ শিরোনামগুলো। কুয়েতে অর্থ ও মানব পাচারের অভিযোগে আটক এমপির বিরুদ্ধে তদন্ত চলছে, প্রমাণ হলে আসন শূন্য হবে, প্রধানমন্ত্রীর ঘোষণা। করোনা ভাইরাসে দেশে মোট মৃত্যুর অর্ধেকের বেশি ঢাকা বিভাগে, সামর্থ্যের তুলনায় নমুনা পরীক্ষা হচ্ছে প্রায় অর্ধেক। মাস্ক, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকের জিজ্ঞাসাবাদ, সরকারি কর্মকর্তার সংশ্লিষ্টতা যাচাই। দুর্যোগকালে ডিজিটাল মাধ্যমে আদালত পরিচালনায় বিল পাস, আগামী সপ্তাহ থেকে সীমিত পরিসরে স্বাভাবিক কার্যক্রম। এবং ইনসেপ্টার হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স রয়েছে। করোনায় মৃতদের দাফনের কাজ করা নারায়ণগঞ্জের এসএন পরিবারের কথা। এছাড়াও সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। করোনাকালে সাধারণ মানুষের টিকে থাকার লড়াইয়ের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। যাচ্ছি বড় সংবাদে। কুয়েতে অর্থ ও মানব পাচারের অভিযোগে আটক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের ব্যাপারে তদন্ত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাপুলের বিদেশি নাগরিকত্ব থাকলে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হলে এমপি পদ বাতিল করা হবে। জাতীয় সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বলেন, দলীয় মনোনয়ন চাইলেও এমপি শহীদকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়নি। নিরাদেশে করে রিপোর্ট। জাতীয় সংসদের কার্যসূচিতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য রাখেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। কুয়েতে অর্থ ও মানব পাচারের অভিযোগে আটক সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের ঘটনা, করোনা টেস্ট নিয়ে রিজেন্ট হাসপাতালের জালিয়াতি এবং করোনাকালীন সময়ে সাধারণ মানুষকে দেয়া প্রণোদনা নিয়ে দুর্নীতিতে অভিযুক্ত করেন সরকারকে। মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে সংসদে ফ্লোর নেন সংসদ নেতা শেখ হাসিনা। জানান, করোনা টেস্ট নিয়ে হাসপাতালের জালিয়াতি এবং প্রণোদনার টাকা দেয়া নিয়ে দুর্নীতি সরকারই খুঁজে বের করে ব্যবস্থা নিয়েছে। ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত সংসদ সদস্যের বিরুদ্ধেও। যে সংসদ সদস্য এখানে, সে কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্য, সে কিন্তু নির্বাচনে মানে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য আমাদের নমিনেশন ছিল, আমি কিন্তু দেইনি, কিন্তু সে স্বতন্ত্র ইলেকশন, ওই সিটটা আমরা জাতীয় পার্টিকে দিয়ে দিয়েছিলাম। জাতীয় পার্টির নোমান এখানে নমিনেশন পেয়েছিল, তো সে ইলেকশন করেনি, ওই ওই লোক জিতে আসে এবং আবার তার ওয়াইফকেও তো সে যেভাবে হোক বানায়। কাজে এটা কিন্তু আমাদের করা না। তবে কুয়েতের সে মানে নাগরিক কিনা সেটা কিন্তু কুয়েতের সাথে আমরা কথা বলছি, সে দেখব। আর যদি এটা হয় তাহলে তার ওই সিট হয়তো খালি করে দিতে হবে, কারণ যেটা আইন আছে সে আইনের এর আগে প্রশ্নোত্তর পর্বে এখন পর্যন্ত 22,000 কর্মী দেশে ফিরেছে তথ্য দিয়ে প্রধানমন্ত্রী জানান, করোনায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান এবং মৃত্যুবরণকারী পরিবারকে পুনর্বাসন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটা একটা ভালোভাবে দেখা দরকার যে কারা এইভাবে মানে ভুলিয়ে ভালিয়ে মানুষগুলিকে সেই সোনার হরিণের স্বপ্ন দেখে নিয়ে যায়, আর তারপরে বিপদে ফেলে বা তাদের মৃত্যু বরণ করতে হয়, সেটা আসলে করা উচিত। আর আমাদের দেশের মানুষেরও সচেতন হওয়া উচিত। আমরা এত সুযোগ করেছি, প্রতিটি ইউনিয়ন পর্যায়ে আমাদের ডিজিটাল সেন্টার, তার মাধ্যমে তারা সেখানে নিজেরা নিবন্ধন করতে পারে। কিন্তু দুর্ভাগ্য যে তারপরেও মানুষ মানে এই ধরনের এজেন্টদের খপ্পরে পড়ে, দালালদের খপ্পরে পড়ে, তারপরে তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে যেয়ে একবার নিঃস্ব হয়ে যায়, এবং ওরা নিয়ে যেয়ে কিন্তু আবার তাদেরকে জিম্মি করে ওদের টর্চার করে, মারে, রেকর্ড শোনায়, কান্নাকাটি করে, আবার টাকা দাও।
সংসদ সদস্যদের প্রশ্নের উত্তরে সংসদ নেতা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পাঠ্যক্রমে বঙ্গবন্ধুর জীবনী অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। আরও 46 জনের মৃত্যুতে বাংলাদেশে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা প্রায় 2200, তাদের মধ্যে অর্ধেকেরও বেশি ঢাকা বিভাগে। স্বাস্থ্য বুলেটিনে বিভাগওয়ারি মৃতের সংখ্যার পাশাপাশি নমুনা পরীক্ষার যে পরিসংখ্যান জানানো হয়েছে তার বিশ্লেষণ বলছে, পিসিআর ল্যাবগুলোর সক্ষমতার তুলনায় পরীক্ষা হচ্ছে প্রায় অর্ধেক। বিস্তারিত চক্রবালিতার রিপোর্টে। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় পিসিআর ল্যাবের সংখ্যা আরও একটি বেড়ে এখন মোট সংখ্যা 75। মঙ্গলবারের তুলনায় সামগ্রিক নমুনা পরীক্ষাও বেড়েছে অনেক, সংখ্যায় 2500। মোট নমুনা পরীক্ষার সংখ্যা 15672। এভাবে আগের দিনের চেয়ে বেশি নমুনা পরীক্ষা হলেও পিসিআর ল্যাবগুলোর সক্ষমতার তুলনায় পরীক্ষা হচ্ছে অনেক কম। একটি আটটি পিসিআর মেশিনে প্রতিবার 2 ঘন্টা চালিয়ে 96টি পরীক্ষা সম্ভব। দিনে একটি মেশিন চালানো সম্ভব 4 বার। এভাবে 4 বার চালিয়ে মেশিন প্রতি দিনে গড়ে পরীক্ষা হতে পারে 384টি নমুনা। তাই 75টি মেশিনে 24 ঘন্টায় 28800 টেস্ট করা সম্ভব। সে হিসেবে এখন একদিনে যা পরীক্ষা হচ্ছে তা মেশিনগুলোর মোট সামর্থ্যের প্রায় অর্ধেক। বুলেটিনে জানানো হয়, 4টি হটলাইনে একদিনে কল 1,90,599টি, নমুনা সংগ্রহ 15,884, পরীক্ষা 15,672, এর মধ্যে শনাক্ত 3,489 জন। পরীক্ষার তুলনায় শনাক্তের হার 22.26 এবং এখন পর্যন্ত মোট পরীক্ষার বিপরীতে শনাক্ত 19.36%। 24 ঘন্টায় মৃত্যু সংখ্যা 46, সুস্থ 2,736 জন। দেশে মোট আক্রান্ত শনাক্ত 1,72,134 জন, চিকিৎসাধীন 9,099, সুস্থ 80,838, মৃত্যু 2,197, কোয়ারেন্টাইনে 62,998 এবং আইসোলেশনে 16,856 জন। শনাক্ত হয়েছে 3,489 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 46 জন, এ পর্যন্ত 2,197 জন মৃত্যুবরণ করেছেন। বিভাগ ভিত্তিক মৃত্যুর হার তুলে ধরা হয় স্বাস্থ্য বুলেটিনে। ঢাকা বিভাগ 50.80%, চট্টগ্রাম 25.99%, রাজশাহী 5.01%, খুলনা 4.82%, বরিশাল 3.69%, সিলেট 4.32%, রংপুর 3% এবং ময়মনসিংহ 2.37%। বুলেটিনে বলা হয়, সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধির প্রত্যেকটি ধাপই গুরুত্বপূর্ণ, এজন্য মাস্ক পরা, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো সবগুলো নিয়মই সঠিকভাবে মানতে হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবার স্বাস্থ্য বুলেটিনে বিশ্লেষণ। দিনের বুলেটিন ও সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর ডাক্তার এম এ রশিদ বলেছেন, 75টি ল্যাবে নমুনা পরীক্ষা হলেও টেস্টের সংখ্যা তেমন বাড়েনি। টেস্টের সংখ্যা বাড়ানো গেলে আক্রান্তের হারও বাড়তে পারে। নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন দেশের বিশিষ্ট এই চিকিৎসক। এরকম গত কয়েকদিনের স্বাস্থ্য বুলেটিন থেকে যে জিনিসটা পরিষ্কার, যে টেস্ট এবং আক্রান্তের আনুপাতিক হার মোটামুটি একই রকম যাচ্ছে এবং সেটা 20%-এর কাছাকাছি। যদিও 75টার ল্যাবে টেস্ট হচ্ছে, কিন্তু টেস্টের পরিমাণ সেই পরিমাণ কিন্তু বাড়ে নাই। যদি টেস্টের সংখ্যা আরও বাড়ানো যায় এবং সেক্ষেত্রে হয়তো আক্রান্তর হারও বাড়তে পারে। আমরা একটা জিনিস বোঝা উচিত যে আক্রান্ত হার বাড়ার অর্থই যে সেটা সবসময় খারাপ তা না। যদি কেস ডিটেকশন হয় তাহলে সেই কেসগুলোকে আইসোলেট করা এবং তাদের কন্ট্রাক্টে যারা আসছে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা বা তাদেরকে সেপারেট রেখে নতুন আক্রান্তর সংখ্যা কমানো সম্ভব। এবং এইভাবেই আমরা কিন্তু ভবিষ্যতের আক্রান্তের হার কমাতে পারি। তাই আমরা টেস্টের সংখ্যাটা আর একটু অবশ্যই বাড়ানো উচিত বলে মনে করছি। আমরা সামনে কোরবানির ঈদ আসছে, এই কোরবানিতে মানুষ যদি কোরবানি এবার না করে পারে সবচেয়ে ভালো, কারণ কোরবানির সময় একটা ব্যাপক সংক্রমণের সম্ভাবনা রয়ে গেছে। কারণ গরু
খাসি কেনার মার্কেটে যে আসলে স্বাস্থ্যবিধি মেনে এই বিষয়গুলো করা অত্যন্ত জটিল। KN95 মাস্ক এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে JMI গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও তমা কনস্ট্রাকশনের মেডিকেল টিমের সমন্বয়কারী মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক সচিব জানিয়েছেন, মাস্ক ও PPE দুর্নীতিতে সরকারি কোনো কর্মকর্তা জড়িত কিনা এবং কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। রিপোর্ট রুকসানা আমিনের। করোনা মহামারীতে N95 মাস্ক সহ স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম সরবরাহের দুর্নীতির অনুসন্ধানে সকালে দুদক কার্যালয়ে আসেন JMI গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও তমা কনস্ট্রাকশনের মেডিকেল টিমের সমন্বয়কারী মতিউর রহমান। দুদকের পরিচালক মীর জয়নাল আবেদিন শিবলির নেতৃত্বে একটি দল প্রায় 7 ঘন্টা তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে এ বিষয়ে কথা বলেন দুদক সচিব। স্বাস্থ্য খাতে বিশেষ করে কোভিড-19 এর ক্ষেত্রে মাস্ক, PPE, হ্যাঁ, এবং অন্যান্য সামগ্রী যেগুলো ক্রয় করা হয়েছে সেখানে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির সাথে কারা জড়িত সেটি চিহ্নিত করার জন্য এই কমিশন তদন্ত কমিটি গঠন করে এবং ইতিমধ্যে তদন্ত কমিটি কিছু কাগজপত্র সংগ্রহ করেছে এবং কিছু কাগজপত্র সংগ্রহের জন্য মন্ত্রণালয় এবং দপ্তর অধিদপ্তরকে পত্র দিয়েছে এবং তারই প্রেক্ষিতে আরও অধিকতর তথ্য গ্রহণ করার জন্য এই 3 জনকে আজকে তলব করা হয়েছে এবং আগামীকালকে আরও 2 জনকে বক্তব্য গ্রহণের জন্য তলব করা হয়েছে। JMI হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারার্স লিমিটেডের বিরুদ্ধে N95 মাস্কের বিপরীতে নকল মাস্ক সরবরাহ এবং তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানির সমন্বয়কারী মতিউর রহমানের বিরুদ্ধে মাস্ক সরবরাহে অনিয়মের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়। যদি দেখা যায় যে ঠিকাদার যারা এই সরবরাহ করেছেন, নিম্নমানের সামগ্রী সরবরাহ করেছেন, যারা তাদেরকে যদি প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা এটি গ্রহণ করেছেন নিম্নমানের সামগ্রী তারাও হয়তো আইনের আওতায় আসবেন এবং তাদের সাথে যারা সরবরাহকারী তারাও আইনের আওতায় আসবেন। এই দুর্নীতির পিছনে যাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আজ হাজির থাকতে তলব করা হলেও করোনায় আক্রান্ত জানিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হননি অ্যালান কর্পোরেশনের কর্ণধার আমিনুল ইসলাম। একই অভিযোগে 9 জুলাই আরও 2 জনকে তলব করেছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। করোনা পরিস্থিতিতে বিশ্ববাজারের প্রবাসী শ্রমিকদের কাজের সুযোগ চলমান রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লোবাল লিডার্স ডে উপলক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থার ভার্চুয়াল সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতি এই আহ্বান জানান তিনি। পাশাপাশি 3 দফা সুপারিশ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। এতে সম্মিলিত ও কার্যকর পদক্ষেপের উপর জোর দিয়েছেন তিনি। ছাঁটাইয়ের ক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। I must say that a vigorous, well-coordinated and worldwide response with the participation of all countries, international organizations, civil society organizations and private sector is needed now. দুর্যোগকালীন সময়ে ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনার বিধান রেখে জাতীয় সংসদে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তির ব্যবহার বিল 2020 পাশ হয়েছে। আইনমন্ত্রী বলেছেন, আগামী সপ্তাহ থেকে সীমিত পরিসরে স্বাভাবিক আদালতের কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ আদালত পরিচালনার আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। মাঝেউল লোকমান্যের রিপোর্ট। করোনা পরিস্থিতিতে বেশ কিছুদিন দেশের সব আদালত বন্ধ থাকার পর ভার্চুয়াল উপস্থিতিতে মামলা শুনানির কার্যক্রম শুরু হয়। তবে এই পদ্ধতিতে মামলা পরিচালনা করতে পারছিলেন না অনেক আইনজীবী। আদালতে নিয়মিত কার্যক্রম শুরুর দাবি জানিয়ে আসছিলেন তারা। এ বিষয়ে জরুরি সভা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। প্রথমবারের মতো সব সদস্য একমত হয়ে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত জানান তারা। স্বাস্থ্য বিশেষজ্ঞ আমাদের আদালতে আসেন, আমাদের বারে আসেন, ওনারা দেখেন যে আমরা কতজন লোক, আমরা কতজন আইনজীবী এখানে থাকতে পারবো, কতজন আমাদের মানে স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করে, আমরা কতজন বসার ব্যবস্থা করতে পারবো, এইগুলো যদি আমাদের বলে দেন আমরা ঠিক সেই ব্যবস্থাই নিব। একটা মানুষ 4 মাস ধরে, সে একটা ব্যস্ত মানুষ, সে 4 মাস ধরে বসে আছে, তার জন্য খুব কষ্টের ব্যাপার হয়ে যাচ্ছে এবং একই সাথে অনেক তরুণ আইনজীবীদের আর্থিক সমস্যা হচ্ছে। আমরা সব কিছু সমন্বয় করে আমরা মনে করি আদালতটা খুলতে হবে
এবং খোলার জন্য পরিবেশটা সৃষ্টি করতে হবে। এদিকে জাতীয় সংসদে উত্থাপন করা হয় আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল 2020। তথ্য প্রযুক্তি দিয়ে আদালত চালানো এটা কিন্তু বিশেষ অবস্থার কারণ। যখন বিশেষ অবস্থা একটা হবে তখন আমরা এই প্রযুক্তির সাহায্য নিব। যেরকম হাজিরার কথা বললেন, যেরকম কমপ্লেইন পিটিশন করার কথা বললেন, এগুলি যাতে উন্মুক্ত স্বাভাবিক আদালতে হয় সেইটা আপনি অ্যালাউ করেন। এবং মাননীয় প্রধান বিচারপতি আমাকে বলেছেন যে তিনি এটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন। বিকেলে আদালতের কার্যক্রম ও ভার্চুয়াল আদালতের লজিস্টিক সহায়তা নিয়ে প্রধান বিচারপতি সহ উভয় বিভাগের বিচারপতিদের উপস্থিতিতে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। মাঝলক মান্না, চ্যানেল আই, ঢাকা। এবার ইনসেপ্ট হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হলে অনেক সময় পরিবারের লোকেরাও দাফন বা সৎকারের সাহস পান না। এ অবস্থায় স্বেচ্ছায় এগিয়ে আসে কেউ কেউ। নারায়ণগঞ্জের এহসান পরিবার তেমনই উদ্যোগ নিয়েছে। এ পর্যন্ত 91টি মৃতদেহের দাফন ও সৎকার করেছেন এই পরিবারের সদস্যরা। বন্ধুদের নিয়ে গড়ে তোলা মানবিক সংগঠন এহসান পরিবারকে নিয়ে রিপোর্ট করছেন মুরসালিম বাবলা। মুন্সিগঞ্জের সিয়াজদি খান ভৈরা গ্রামে 1979 সালে জন্ম আনোয়ার হোসেনের। গ্রাজুয়েশন শেষ করার পর নারায়ণগঞ্জে ছোট আকারে শুরু করেন গার্মেন্টস ব্যবসা। নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতির অবনতি ঘটলে বেকার হয়ে যাওয়া নিম্ন আয়ের মানুষের সেবায় কাজ শুরু করেন তিনি। নিজেদের চাঁদায় বন্ধুদের নিয়ে গড়ে তোলেন এহসান পরিবার। আমরা কিছু বন্ধু বান্ধব মিলে চিন্তা করলাম যে এই অবস্থার মধ্যে তো অনেকেই রাস্তার মধ্যে যারা জীবনযাপন করতেছে এরা তো খাবার পাবে না। যারা মানুষের থেকে চায়া খায়, ভিক্ষা করে খায়, বা যাদের বাড়ি নেই, ঘর নেই, হোটেলগুলি বন্ধ থাকবে, তো এদের জন্য কী করা যায়? তখন আমরা সিদ্ধান্ত নিলাম, এদের রাতের কমসম একবেলা খাবারটা দিলাম, দেওয়ার চিন্তাভাবনা করলাম। দেখলাম যে অনেক মধ্যবিত্ত লোক আছে যারা অভাবে পড়ে গেছে, মানুষের কাছে চাইতে পারে না। তো আমরা আমাদের ফেসবুক আইডিতে আমাদের এহসান পরিবারের যে পেজ আছে পেজে আমাদের নাম্বারগুলি দিয়ে দিলাম যে আপনাদের পরিচয় গোপন রাখা হবে, আপনারা আমাদের যোগাযোগ করবেন। অনেক এ পর্যন্ত প্রায় 2500 লোক আমাদের সাথে যোগাযোগ করছে। আলহামদুলিল্লাহ তাদের ঘরে আমরা যতটুকু পারছি আমরা তাদের ঘরে বাজার এবং ক্যাশ টাকা পৌঁছে দিয়েছি। করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলে খবর পেয়ে ছুটে যাচ্ছেন এহসান পরিবারের সদস্যরা হসপিটালে। আমরা খবর পাইলাম খানপুর হসপিটালে, আমরা লাশ আনতে গেলাম। এখন লাশ গোসল করাবো, কেউ জায়গা দিচ্ছে না। আচ্ছা জায়গা দিচ্ছে না, একটা বালতি দাও, একটা লোটা দাও, বালতিও দেয় না, লোটাও দেয় না। যিনি মারা গেছে তার বাসার নিচে আমরা গোসল করাবো, মহল্লাবাসী বাচ্চা দিল যে না এখানে ঢুকানো যাবে না। এই এই একটা সমস্যা। তারপরে কবর দিতে গিয়ে সমস্যা, কবর দিতে দিবে না। কোনো গোর কমিটি অনুমোদন নাই করোনা রোগীদেরকে দাফন করানোর জন্য। এই সমস্ত বিভিন্ন সমস্যা আমরা করতে হয়েছে। পরে একটা সময় প্রশাসনের হস্তক্ষেপ, রাজনৈতিক ব্যক্তিত্বের হস্তক্ষেপের দ্বারা আমরা এই সমস্ত জিনিসকে সমাধান করছি। এক মেয়ে ও দুই ছেলের জনক আনোয়ার হোসেন থাকছেন শহরের মাঝদার এলাকায়। এহসান পরিবারের মানবিক উদ্যোগে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। করোনার পরিস্থিতিতে আল্লাহ পাক অচিরে এটা সহজ করে দিক, যতদিন চলবে আমরা থাকব। করোনা যুদ্ধে এই সম্মুখের যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দা ফ্রন্টলাইনার্স। মুরসালিম বাবলা, চ্যানেল আই, ঢাকা। এবার গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ। সংবাদের এই পর্যায়ে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ আপডেট জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন তারিকুল ইসলাম মাসুম। সরাসরি তার কাছে যাচ্ছি। মাসুম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, করোনা পরিস্থিতি নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদের জানান। ধন্যবাদ হৃদয় হোসেন। আমরা এতক্ষণ সহকর্মী মোরসালিন বাবলার একটি রিপোর্ট দেখছিলাম বা শুনছিলাম, আপনি প্রচার করছিলেন যেখানে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসছেন মানুষ করোনা রোগীদের এবং করোনায় মারা যাওয়াদের জন্য। কিন্তু এর বিপরীত চিত্র আছে, করোনা নিয়ে প্রতারণাও হচ্ছে। করোনা ভাইরাস মহামারীর মধ্যে চিকিৎসার নামে প্রতারণা করা বেসরকারি রিজেন্ট হাসপাতালের উত্তরা প্রধান কার্যালয় বন্ধের পরদিন বুধবার তাদের মিরপুর শাখাও বন্ধ করে দিয়েছে র্যাব। পরীক্ষা না করেই করোনা ভাইরাসের সংক্রমণের ভুয়া রিপোর্ট দেয়া,
নিয়ম বহির্ভূতভাবে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করা, মেয়াদপূর্তির পরও লাইসেন্স নবায়ন না করায় মঙ্গলবার উত্তরার রিজেন্ট হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়। কোভিড ১৯ পরীক্ষা না করে জাল সনদ এবং বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলায় গ্রেপ্তার সাতজনকে আজ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সাতজনকে মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ উত্তরা পশ্চিম থানার তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক আলমগীর গাজী। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী প্রত্যেকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। করোনা ভাইরাসে রোগীদের চিকিৎসায় ফেভিপিরাভির ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালের কার্যকর ফল পাওয়া গেছে বলে জানিয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস। করোনা আক্রান্তদের উপর পরিচালিত ট্রায়ালে 96% রোগী সেরে উঠেছে বলে তারা দাবি করেছে। বাংলাদেশ মেডিসিন সোসাইটি ঢাকার চারটি হাসপাতালে 50 জন রোগীর উপর এই ট্রায়াল পরিচালনা করে এবং এ তথ্য আজ আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। প্রফেসর ডক্টর এ বি এম আবদুল্লাহ বলেছেন যে এই ট্রায়ালটি খুবই স্বল্প পরিসরে হয়েছে এবং এটি ঢাকার বাইরে আরও বৃহৎ পরিসরে হওয়া দরকার। তবে চিকিৎসার ক্ষেত্রে যাদের মৃদু এবং মাঝারি সংক্রমণ আছে তাদের উপরই চিকিৎসকের পরামর্শে এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল করা যেতে পারে বলে তিনি মনে করেন। প্রাইম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব নূর হোসেন তালুকদার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আমার কাছে জেলাগুলো থেকে বিভিন্ন তথ্য এসছে, এর মধ্যে গোপালগঞ্জে নতুন 27 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 924 জন। গোপালগঞ্জের কাশিয়ানিতে রেড জোন চলাকালীন মাস্কবিহীন চলাফেরা, সামাজিক দূরত্ব বজায় না রেখে ঘোরাফেরার অভিযোগে 22 জনকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। রংপুর মেডিকেল কলেজের পরীক্ষায় আজ 39 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুলিশ, নার্স, রোগীসহ 26 জন রংপুরের। রংপুর জেলায় করোনা আক্রান্ত শনাক্ত 1,163 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 784 জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন রংপুরে 19 জন, কুড়িগ্রামে 6 জন, লালমনিরহাটে 4 জন এবং গাইবান্ধায় 3 জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। দিনাজপুরে করোনা 1 জনের মৃত্যু হয়েছে। জেলায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন নতুন করে 36 জন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 844 জন। এ পর্যন্ত দিনাজপুরে করোনায় মারা গেছেন 16 জন। পটুয়াখালীতে আরও 12 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর ভূমি অফিসের কানুনগো, ব্যাংক কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ সমিতির স্টাফ সহ নানান শ্রেণী পেশার মানুষ আছেন। জেলার গলাচিপা ও বাউফলে করোনা উপসর্গে মৃত্যু হয়েছে 2 জনের। তাদের নমুনা সংগ্রহ করে কোভিড প্রোটোকলে দাফন করা হয়েছে। জেলায় মোট শনাক্ত 579 জন, 10 জন সুস্থতার ছাড়পত্র পেয়েছেন। আজ জেলায় মোট সুস্থ হয়েছেন 144 জন। বরগুনায় নতুন 9 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা পরিষদের 1 জন কর্মকর্তা আছেন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 356 জন। রাজশাহীতে ডাক্তার, স্বাস্থ্যকর্মী সহ আরও 60 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 1,338 জন, এর মধ্যে রাজশাহী মহানগরীতে আছেন 1,023 জন, মারা গেছেন 16 জন, সুস্থ হয়ে ফিরেছেন 138 জন। নেত্রকোনায় নতুন 1 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 549 জন। আন্তর্জাতিক ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সারা বিশ্বে এ পর্যন্ত করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন 1,20,35,731 জন। মোট সুস্থ হয়েছেন 69,59,261 জন, মারা গেছেন 548,443 জন। আক্রান্ত রোগীর সংখ্যা বিবেচনায় তালিকার শীর্ষে এখনও যুক্তরাষ্ট্র, তাদের আক্রান্ত শনাক্ত 31,16,629 জন। আর ব্রাজিল আছে দ্বিতীয় অবস্থানে, ব্রাজিলের আক্রান্ত শনাক্ত 16,74,655 জন। নাম্বার ক্রম অনুযায়ী ভারত 3-এ, 4-এ রাশিয়া, 5-এ পেরু, 6-এ চিলি, 7-এ স্পেন, 8-এ যুক্তরাজ্য, 9-এ মেক্সিকো, 10-এ ইরান। ইরানে আক্রান্ত শনাক্ত 248,379 জন। বাংলাদেশের অবস্থান 17, বাংলাদেশে আক্রান্ত শনাক্ত দেখিয়েছে 172,134 জন। 16-তে অবস্থান করছে জার্মানি, তাদের আক্রান্ত শনাক্ত 198,561 জন। আর 207,897 জন আক্রান্ত নিয়ে 15 নম্বরে অবস্থান করছে তুরস্ক। হৃদয় হোসেন, এই ছিল আমার কাছে করোনা সংক্রান্ত সর্বশেষ আপডেট। ধন্যবাদ মাসুম, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তারিকুল ইসলাম মাসুম, বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ খবরাখবর। নোয়াখালীর স্বর্ণদ্বীপের বনাঞ্চলে শতাধিক বক অপমুক্ত করা হয়েছে। সুবর্ণচরে বিক্রির সময় এদের উদ্ধার করা হয়।
সুবর্ণচর উপজেলা বন বিভাগের সহযোগিতায় ও উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে বকগুলো অবমুক্ত করা হয়। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে শৌমিক আহমেদের রিপোর্ট। দীর্ঘদিন ধরে নোয়াখালীর স্বর্ণদ্বীপ প্রাকৃতিক অভয়ারণ্য থেকে বক শিকার করে বিক্রি করে আসছিল একটি চক্র। গত ২৪ জুন বক পাখির শতাধিক বাচ্চা সুবর্ণচর উপজেলার সমীরহাট বাজার ও চর ক্লার্ক বাংলা বাজারে বিক্রির চেষ্টা চালায় চক্রটি। স্থানীয় মানুষ, উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন ও সুবর্ণচর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বকছানাগুলোকে উদ্ধার করা হয়। উঠতে না শেখা অসুস্থ বকছানাগুলোকে দশ দিন ধরে লালন পালন করে সুস্থ করা হয়। পরিবেশে বাস্তু সংস্থা ইকোসিস্টেম বজায় রাখার জন্য আমাদের সকলের এই জীবনচিত এবং প্রাণবৈচিত রক্ষায় সচেতন হওয়া উচিত। উপজেলা প্রশাসন সুবর্ণচর এই পাখির বাচ্চাগুলোকে উদ্ধার করে লালন পালনের মাধ্যমে পরিবেশ উন্মুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ এবং কার্যক্রম অব্যাহত থাকবে। পরে বন বিভাগের সহযোগিতায় স্বর্ণদ্বীপ অভয়ারণ্যে অবমুক্ত করা হয় বকছানাগুলোকে। অভয়াশ্রম যেখানে ওরা স্বাধীনভাবে উঠতে পারবে, থাকতে পারবে, ঠিক সেই জায়গায় দুই ঘন্টা টলার যোগে এসে সবাই মিলে আমরা এই বনায়নে এসে তাদেরকে আবার ছেড়ে দিয়ে গেলাম, মুক্ত করে দিয়ে গেলাম। বন অধিদপ্তরের পক্ষ থেকে আমরা সবসময় আন্তরিক, যেখানেই আমরা খবর পাচ্ছি যে বন্যপ্রাণী হত্যা কিংবা ধরা হচ্ছে, আমরা সাথে সাথেই সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। পাখি শিকার চক্রের কাউকে গ্রেফতার করা সম্ভব না হলেও বন্যপ্রাণী রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। শৌমিক আহমেদ, চ্যানেল আই। সংবাদের রিপোর্ট জানিয়েছে অশোক লিজন ইফা টোটস। বিরতি আর বিরতির পর জানিয়ে ফিরছি, বাক সংক্রমণ রোধে সকলকে জনযোদ্ধা হিসেবে কাজ করারও আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। করোনা নমুনা পরীক্ষা, সনদ, প্লাজমা ডোনেশন সহ বিভিন্ন ক্ষেত্রে এ সংকটকে ঘিরে এক শ্রেণীর অসাধু চক্র প্রতারণার আশ্রয় নিচ্ছে, মানুষ ঠকাচ্ছে। সরকার এ সকল প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে। করোনা আক্রান্তদের চিকিৎসায় ফ্যাভিপ্রিয়া ঢাকা ট্রায়ালে কার্যকর ফল পাওয়া গেছে বলে জানিয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বাংলাদেশ মেডিসিন সোসাইটির উদ্যোগে পরিচালিত ওই ট্রায়ালে ফ্যাভিপ্রিয়া প্রয়োগে 96% রোগী সুস্থ হয়েছেন বলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতাল, মহানগর জেনারেল হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের 50 জন রোগীর উপর ওই ওষুধটি প্রয়োগ ও পর্যবেক্ষণে এই ফলাফল পাওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সৈয়দ গোলাম মুগুনি মাওলা জানান, করোনা পজিটিভ এবং মৃদু ও মাঝারি উপসর্গে ভোগাদের উপর প্রয়োগে বিকনের ফ্যাভিপ্রিয়া সফল হয়েছে। ওষুধটি আরও বড় পরিসরে বেশি সংখ্যক রোগীর উপর প্রয়োগ করা উচিত বলে জানিয়েছেন মেডিসিন বিশেষজ্ঞরা। গত 3 মাসে চরম আর্থিক ক্ষতির শিকার হয়েছেন কুমিল্লার প্রায় 10,000 দোকান ও মহাসড়কের পাশের হোটেল মালিকরা। কাজ হারিয়েছেন অসংখ্য মানুষ, বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পথে বসতে হচ্ছে তাদের। সরকারি কোনো সহায়তা দূরের কথা, ত্রাণও পাননি বলে জানিয়েছেন তারা, পাননি কোনো ব্যাংক ঋণও। কুমিল্লা থেকে আরো জানাচ্ছেন আবুল কাশেম হৃদয়। অলস সময় পার করছেন করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত এই বিপণি বিতানের বিক্রেতারা। কর্মচারীদের তো যান শেষ হয়ে গেছে, এরা বেতন ফানা ঠিক মতন বেতন দিব কই থেকে দোকান না খুলে। করোনাকালে 30-40 লাখ টাকার ক্ষতি হয়েছে কোনো কোনো ব্যবসায়ীর। এই ক্ষতি পুষিয়ে নিতে অন্তত 2 বছর লাগতে পারে বলে মনে করছেন তারা।
দোকান ভাড়া বিদ্যুৎ বিল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। আমাদের সর্বস্ব শেষ হয়ে গেছে, আমরা যেভাবে যে মাল তুলছিলাম যেমনি আনছি এভাবে পড়ে রয়েছে, আমরা কোনো বিক্রি করতে পারি না, কিছু না, আমরা সর্বস্ব আর হয়ে গেছে, মানে পর্যাপ্ত ক্ষতি, যেটা আর বলার অবকাশ, দুই মাস আড়াই মাস দোকান যদি বন্ধ থাকে তো বোঝেন কিভাবে কি ক্ষতি হয়। করোনার এই সময়ে নববর্ষ ও ঈদ উল ফিতরের মতো দুটি উৎসবের আয় থেকে বঞ্চিত হয়েছেন ব্যবসায়ীরা। এই নিটটা চালানোর জন্য যেই পরিমাণ ব্যবসা বাণিজ্য দরকার সেই পরিমাণ ব্যবসা বাণিজ্য কিন্তু এখন হচ্ছে না। আমাদেরকে অন্তত পক্ষে যদি একটা স্বল্প সুদের আমাদেরকে ঋণ দেওয়া হতো, এই ঋণটা দিয়ে যদি সে আবার নতুন করে ব্যবসা বাণিজ্য করতে পারত তাহলে কিছুটা দাঁড়াইতে পারত। যানবাহন চলাচল বন্ধ থাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের হোটেল রেস্টুরেন্টগুলো গত তিন মাস ধরে বন্ধ ছিল, তবে এই সময়ে বিদ্যুৎ গ্যাস ও পানির বিল পরিশোধ করতে হয়েছে তাদের। প্রাণঘাতী এই করোনা ভাইরাসটি পথে বসিয়ে দিয়েছে অনেক হোটেল ও রেস্টুরেন্ট মালিককে, চাকরি হারিয়ে পথে বসেছেন অসংখ্য কর্মচারী। যেমন আমরা মিটিং করছি, আমরা 10 তারিখ খুলতে যাচ্ছি, একদিন নর্মাল মাস দিচ্ছি, তারপর ধরেন যত কিছু স্যানিটাইজেশন আছে সেই স্যানিটাইজেশন কিছু আমরা চা দরকার, আমরা সব 135 জন কর্মচারীর স্যালারি ওগুলো চালাই যেতে হচ্ছে আমাদের। লাস্ট দুই মাস ধরে আমরা এই স্যালারি গুলো চালাই গেছি, এখনো চিন্তা করতেছি যে কিছু 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 দিয়ে যারা ওরা যাতে সার্ভাইভ করতে পারে, ভাত খেয়ে বাঁচতে পারে সেই ব্যবস্থাটা করার চেষ্টা করতেছি। ক্ষতিগ্রস্ত দোকান হোটেল বা রেস্টুরেন্টের এখনো কোনো তালিকা করেনি জেলা প্রশাসন। আবুল কাশেম হৃদয়, চ্যানেল আই, কুমিল্লা। সিনিয়র সাংবাদিক জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য রাশিদুন নবী বাবু মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন। রাশিদুন নবী বাবুর জন্ম বগুড়া জেলায়। 45 বছরের সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক আমার দেশ, দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশ বাংলা, আজকের কাগজ, ইফতেফাক, সমকাল, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব ও সাপ্তাহিক পূর্ণিমার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন। সবশেষ তিনি দৈনিক আমার দিনে সম্পাদকের দায়িত্ব পালন করেন। এবার নিটল ডেটা আন্তর্জাতিক সংবাদ। বাতাসে করোনা ভাইরাস ছড়ানোর বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাতাসে ভেসে থাকা ক্ষুদ্র কণার মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোর বিষয়টি প্রমাণ পেয়েছেন একদল গবেষক, তবে এজন্য আরও গবেষণার প্রয়োজন বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসে আক্রান্ত হলে মস্তিষ্কে গুরুতর জটিলতা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের একদল স্নায়ুরোগ বিশেষজ্ঞ। মৃদু উপসর্গযুক্ত বা সুস্থ হওয়ার পথে থাকা রোগীদের ক্ষেত্রে এটি হতে পারে বলেও সতর্ক করেছেন তারা। 40 জনেরও বেশি কোভিড আক্রান্ত রোগীদের উপর গবেষণা চালিয়ে ব্রেন সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে তারা এই তথ্য জানান। ওদিকে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে কারফিউ জারি করায় পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ, ভাঙচুর ও আগুন দিয়েছে আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। গত কয়েকদিন থেকে গড়ে 50,000-এরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়। 25টিরও বেশি অঙ্গরাজ্য খুলে দেওয়ার পরিকল্পনা থেকে সরে আসছে যুক্তরাষ্ট্র। এবার সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। করোনা পরিস্থিতিতে টিকে থাকার এক নতুন লড়াই মানুষ, ধারাবাহিকভাবে আমরা তুলে ধরছি তাদের সংগ্রামের কথা। আজ আমরা কথা বলেছি বরিশালের বাকেরগঞ্জের মোহাম্মদ সাপওয়ানের সঙ্গে। বগুড়ার আমতলের একটি পেট্রোল পাম্পে মেশিন অপারেটরের চাকরি হারিয়ে পটুয়াখালী শহরে রাস্তায় আম বিক্রির নতুন পেশায় নিজেকে সম্পৃক্ত করেছেন সাপওয়ান। আগে পেট্রোল পাম্পে চাকরি করতাম, অবরোধের সময় আমাদের অনেক লোক ছাঁটাই করে দিছে, এর জন্য এখন বর্তমানে ফলমূল নিয়ে বসছি, জানি না অনেক ঋণ টিন নিয়ে ব্যবসা শুরু করছি, জানি না টিপবো কিনা, অনেক আম টাম পয়সা যায়, অনেক ঘাটতি হয়, পরিবারে একাই আছি, ছোটো ভাই আছে, জানি না যে পরিচালনা করতে পারবো কিনা, ব্যবসা দিয়ে টিকতে পারবো কিনা জানি না। এবার গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স অর্থনীতি সংবাদ।
কোভিড নাইন্টিনের সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সৌদি আরবে প্রবাসীদের ইকামা বা রেসিডেন্স পারমিট কোনো ফি ছাড়া তিন মাস বাড়ানো হয়েছে। জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল ফয়সল আহমেদ টেলিভিশন রিপোর্টারদের এ তথ্য জানান। জেদ্দায় দায়িত্ব পালনরত বিভিন্ন টেলিভিশনের প্রতিনিধিরা সে সময় উপস্থিত ছিলেন। এবারে চট্টগ্রাম সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উপলক্ষে খাগড়াছড়ির দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয় বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন বয়সের প্রসূতি ও গাইনি রোগীদের মধ্যে এ সেবা দেন সেনাবাহিনীর খাগড়াছড়ি অঞ্চলের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল ইসলাম, মেজর উম্মে হাবিবা সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। করোনাভাইরাস সংক্রমণের কারণে ক্ষতির শিকার গাইবান্ধার পান চাষিরা। বাইরে থেকে পাইকার না যাওয়ায় স্থানীয় বাজারে নামমাত্র মূল্যে পান বিক্রি করতে হচ্ছে তাদের, অনেক সময় ক্রেতাও মিলছে না। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। জেলার সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, সদর, পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলার পান চাষিরা এবার উৎপাদন মৌসুমের শুরুতেই সংকটে পড়েছেন। করোনা শুরুর আগে প্রতিবিড়া পান কৃষক 120 থেকে 150 টাকায় বিক্রি করলেও এখন প্রতিবিড়া বিক্রি হচ্ছে 20 থেকে 40 টাকায়। অনেক সময় ক্রেতাই মিলছে না। ব্যবসায়ীরা বলছেন হাট বাজারে মানুষের চলাচল সীমিত হওয়ায় এবং দোকানপাট বন্ধ থাকায় পানের চাহিদা কমে গেছে। লোকের সংখ্যাই কম, দাদানে বাজার চলছে না, লোকের অভাবে পানের বাজার কমে গেছে। আগে বাজার চলে দিনে 150 বিরে, এখন হয়তো 50-60 বিরে, 40 বিরে। দেশে চলমান করোনার পরিস্থিতির কারণে পানসহ কৃষির সব ক্ষেত্রে প্রভাব পড়েছে। সাম্প্রতিককালে করোনা কালে এটি বাজারের মূল্যে একটি সমস্যা তৈরি হয়। বাইরে থেকে যে ক্রেতা তারা এখানে আসতে পারতেছিল না, পাশাপাশি বিভিন্ন সমস্যার কারণে দোকানপাট বন্ধ থাকার কারণে পানের যে ব্যবহার সেটি কিন্তু কমে গেছে। যখন যোগাযোগ ব্যবস্থার ঘট ভালো হবে এবং এই সমস্যা উঠে যাবে, তখন পানের চাহিদাও বাড়বে। জেলায় এবছর পানের বরজ রয়েছে 216 হেক্টর জমিতে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রবল বর্ষণ এবং উজানের ঢলে পঞ্চগড়ের দেবীগঞ্জের খয়ের বাগানে রাঙাপানি নদীর সেতুর দুই পাড়ের পাকা রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পঞ্চগড় দেবীগঞ্জের যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় অপরিকল্পিত নদী খননকে দায়ী করছেন এলাকাবাসী। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের পাঠানো তথ্য ভিডিওচিত্রে শৌমিক আহমেদের রিপোর্ট। বর্ষার শুরুতে ভারী বৃষ্টি ও উজানের ঢলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার খয়ের বাগানে রাঙাপানি নদীতে প্রবল স্রোত দেখা দেয়। 2 জুলাই রাতে তীব্র স্রোতে ভেসে যায় রাঙাপানি সেতুর দুই পাশের সড়ক। জেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিপাকে চিলহাটি, টেপড়িগঞ্জ সহ কয়েকটি ইউনিয়নের মানুষ। দুই পাড় ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে খয়ের বাগানের অসংখ্য গাছপালা, বন বিভাগের জায়গা ও কৃষিজমি। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে খনন করায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে ঘটেছে পরিবেশ বিপর্যয়। নদী মনে করেন যে ব্যাক সাইডে খনন হয়েছে, এই জন্য এইখানে রাস্তার উপরে চাপ পড়ছে। মাঝখানে গাছ সাইড দিয়ে নদী খনন দিয়েছে, যারা ইঞ্জিনিয়ার তারা কন্ডাক্টর তারা ঠিকভাবে এই কাজগুলো করতো ভালোভাবে, তাই কিন্তু আজকে হয় না। এদের চিন্তা ভাবনা হলো যে পরে একটা আমরা পরিমাণে খাবো। 4টা ইউনিয়ন আমরা এদিকে আসি আর কি, আমাদের রাস্তার খুবই একটু সংযোগ নষ্ট হওয়ার পরে আমাদের খুবই অসুবিধা হয়ে গেছে। যাওয়ার সময় অসুবিধা কোনো পেটাক যাওয়ার পরে মাল আসে না, এরকম দুর্ভোগগ্রস্ত আমরা আছি। বর্ষায় সেতুটির সংযোগ সড়ক মেরামত সম্ভব না হওয়ায় বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রশাসন। পানিটি না নেমে যাওয়া পর্যন্ত এই ব্রিজের যে মেরামত কাজ শুরু করা যাচ্ছে না। মানুষের যে দুর্ভোগ এটি হ্রাস করার জন্য আমরা উপজেলা পরিষদ থেকে পাশে একটি বিকল্প
সাঁকো তৈরি করার প্রচেষ্টা হাতে নিয়েছে। সেখান দিয়ে মানুষ সহ কিছু অমোটরাইজড যানবাহন যেগুলো চলাচল করতে পারবে। বিকল্প পথ ব্যবহারে ভোগান্তির কারণে দ্রুত সড়ক মেরামতের দাবি এলাকাবাসীর। সৌমিক আহমেদ, চ্যানেল আই। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আগের সময়সূচিতে ফিরেছে দেশের পুঁজিবাজার। শেয়ার লেনদেন হচ্ছে সকাল 10:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রায় 100 কোটি টাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে 2 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জেই সূচক বেড়েছে। 18 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্রেস সিকিউরিটিজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক শাকের আদনানের রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে দেশের পুঁজিবাজার মার্চের শেষ নাগাদ থেকে মে পর্যন্ত বন্ধ ছিল। ঈদের পর ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ খুললেও 2 দফা সময় পরিবর্তন করে 3 ঘন্টা লেনদেনের সময় বেঁধে দেওয়া হয়। তবে ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে তাল মিলিয়ে 1 ঘন্টা সময় বাড়িয়ে বুধবার থেকে আগের নিয়মে সকাল 10:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত 4 ঘন্টা লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে। তবে করোনার কারণে অধিকাংশ শেয়ার বেচাকেনা হচ্ছে অনলাইনে। বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের ঘটনায় ক্রেস্ট সিকিউরিটিজের বিরুদ্ধে ডিএসইতে লিখিত অভিযোগ জানাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। টাকা সহ মূল সহ আত্মসাত হিসেবে নিয়ে চলে যাবে, এটা তো অকল্পনীয় একটা বিষয়। পরিবেশ বাহাতুরি করা, যে মানুষ বিনিয়োগ করে, বিনিয়োগ করলে যে সবাই যে প্রফিট হবে তা না, লস হবে। একটা ব্যবসা করতে গেলে লাভ লস থাকবেই, কিন্তু এখন যে অবস্থায় এটা কোনো ব্যবসা বলে না। ক্রেস্ট সিকিউরিটিজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে ডিএসই। আমরা হিসাব করে দেখে আমরা পরবর্তীতে আমরা তো ব্যবস্থা নেবই। আমাদের সেক্ষেত্রে আমাদের ট্রেকের যেটা সিডি বলে যেটা আমরা ফ্রিজ করা আছে এবং আমাদের বিনিয়োগকারীদের শেয়ার তো আমাদের 20-20 টাকার মতন সেটা লক করা আছে এবং আমরা এগুলো তো তাদের স্বার্থে আমরা রেখে দিয়েছিলাম। সবগুলো আমরা সেটেলমেন্ট করবো, কিন্তু আমার দ্রুত বিনিয়োগকারীদের তথ্যগুলো আমাদের দিতে হবে। দুর্ঘটনাগুলো লিকেজগুলো যাতে আর না হয় বন্ধ করবো আমরা। আমরা অলরেডি কিন্তু সব ট্রেক হোল্ডারদের কাছে চিঠি দিয়েছি। পুঁজিবাজার চাঙ্গা করতে নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন কর্তা ব্যক্তিরা। বিনিয়োগকারীদের মধ্যে একটা পরিবর্তন, মানসিক পরিবর্তন এসেছে এবং নতুনভাবে তারা বিনিয়োগ করার জন্য উৎসাহ হচ্ছে। বিশেষ করে আজকে আমরা যেটা ট্রেন্ড দেখেছি সেটা হচ্ছে রিটেল যারা বিনিয়োগকারী আছে, যে ক্ষুদ্র বিনিয়োগকারী, তাদের মধ্যে আগ্রহটা বেড়েছে এবং তারা নতুনভাবে বিনিয়োগ করার জন্য এগিয়ে আসছে এবং তাদের অর্ডার ফ্লোটা বেড়েছে। এদিন সিএসইতে 5,22,62,875 টাকার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল 3,58,11,425 টাকা। আর ডিএসইতে এদিন 231,05,85,000 টাকার লেনদেন হয়েছে, যা মঙ্গলবার ছিল 138,56,00,000 টাকা। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। সংবাদে আমার নিচ্ছে অশোক লীনা নিফাত ওরস বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি, নদ নদীর পানি কমলেও গাইবান্ধা কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি নেই, ত্রাণ স্বল্পতায় দেখা দিয়েছে খাদ্য সংকট।